যতক্ষণ পর্যন্ত জীব নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দিতে চায়, আমি তো তাকে কৃপা করি না। নিজের বলে যদি কিছু রাখো, ভগবান বলছেন আর আমাকে কিছু দাও, আমি তোমায় কৃপা করব না। দ্রৌপদী একাতে নিজের কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। পূর্ণরূপে শরণাগতি দ্রৌপদীর হৃদয়ে নেই, তাই তাকে আমি কৃপা করতে পারছি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলিয়ে রাখা সম্ভব নয়, তখনই তিনি দুহাত তুলে গোবিন্দের নিকট প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। প্রার্থনা করছেন প্রাণ খুলে, দুহাত তুলে। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করলেন, দ্রৌপদীর সম্ভ্রমকে রক্ষার নিমিত্তে আসলেন। দুঃশাসন বস্ত্র ধরে টানছে, টানতে টানতে রাজ সবার মাঝে স্তূপাকার হয়ে গেল। দুঃশাসন দুর্যোধন তথা সমস্ত সভাসদ বৃন্দ অবগত হলো, এই কাপড় যদি অনন্তকাল দরে উঠানা হয়, ওই কাপড় কখনো আর শেষ হবে না। কারণ ভগবান নিজেই সেই কাপড়ের মাঝে আবেশিত হয়ে আছেন। এই যে হাত তোলা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের চরণে শরণ না নেবেন, ভগবান আপনায় কৃপা করবে না, আর ওই শরণটা হবে পূর্ণভাবে। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোর। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়ার, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্ত বৃন্দ। সবাই কীর্তন করেন, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।
এবার কেবল মাতাজিরা গাইবে, বাবাজিরা গাইবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে। আমি কি একটু কানে কম শুনি নাকি? বাবাজিরা গাইবে মাইক্রোফোন ছাড়া, দেখি এই ব্রাহ্মণ ডোরায় কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ঘরে রাম 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 ঘরে ঘরে। নারী সমাজ তো অগ্রসর হচ্ছে গো, শাস্ত্র জানিয়ে দিলেন এই কলিযুগে ধর্ম রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে নারীরা। এই ব্রাহ্মণডুরা গ্রামে যত ঘর আছে প্রত্যেক ঘর থেকে একজন করে নারী আসলেও তো অনেক হওয়ার কথা। তাছাড়া আপনি একবার ভেবে দেখুন, পুরুষের সম্মোহিনী শক্তি হচ্ছে নারী। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহি রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ যত ফল, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান। প্রেমের কবি কাজী নজরুল বলছেন, জগতে যত ফুল ফুটেছে দেখেছ, যত ফল বৃক্ষে ধরেছে দেখেছ, এই ফুল ফুটার পশ্চাতে ফল ধরার পশ্চাতে নারী তাতে রূপ রস মধু গন্ধ দিয়েছে। তাজমহল যারা দেখেছ, শুধু তাজমহলটাই দেখছো, কিন্তু যাকে কেন্দ্র করে তাজমহল তাকে নিয়ে কতটুকু অনুধান করেছ, তার কতটুকু স্মৃতি, তার কতটুকু হৃদয়িক অভিব্যক্তি জানার সৃষ্টি করেছ। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। জগতের বুকে জ্ঞান বিতরণে নারীকে দিয়েছেন জ্ঞানের লক্ষ্মী। এখানে লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী নয়, লক্ষ্মী মানে নারী। জ্ঞান বিতরণে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন সনাতন সমাজে, যে দপ্তর পেয়েছেন তিনিও নারী, সরস্বতী। গানের লক্ষ্মী, গানের লক্ষ্মীও সরস্বতী। শস্য লক্ষ্মী, যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে সনাতন শাস্ত্রে, তিনি লক্ষ্মী। সুষমা লক্ষ্মী, রূপে রসে সঞ্চারিণী, তিনিও নারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। নারীকে কামিনী বলা হয়, ওই কামিনী যামিনীর শান্তি এনেছে, যামিনী মানে রাত। কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ, পবনের সঙ্গে, পবন মানে বাতাস, সমীরণ মানে বাতাস, বাড়ি মানে জল। সমীরণের সঙ্গে মিতালি গড়ে নারীর কোমল কণ্ঠ, প্রত্যেকটা পুরুষের হৃদয়ে এক অন্য রকম সঞ্চারিণী সুষমার বীজ বপন করে দেয়। ওই নারী দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশিতে হয়েছে বধু, পুরুষ এনেছে মরু তৃষালয়ে, নারী যুগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাটি শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বহে হাল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কোনো কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী, রানীর দরদে দুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি।
যে রাজা সমস্ত রাজত্বকে শাসন করে কিন্তু কখনো কখনো সেই রাজাকে শাসন করে তার রানী। এতটা শক্তি দিয়েছেন ভগবান নারীর মাঝে। একটা নারীকে সৃষ্টি যখন ভগবান করেছেন এমন কিছু উপাদান দিয়েছেন তার মাঝে, জলের নিয়ায় নারী যে পাত্রে জলকে তুমি রাখো সেই পাত্রে আকার ধারণ করে, নারীর মাঝে এমন কিছু গুণাবলী ভগবান দিয়েছেন যে জায়গায় তাকে রাখা হয় না কেন সেই জায়গাতে সে তার অনুরাগ দ্বারা, স্নেহ দ্বারা, প্রীতি দ্বারা সেই জায়গাকে সে অনুরাগের কানন করে তোলে। নারী সমাজ এতটাই এগিয়ে, ব্রাহ্মণ ডোরার নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কি হয়? আবার সুযোগ দেওয়া যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আগের চেয়ে একটু ঘুম ভেঙেছে। পিছনে যারা মায়েরা তারা জুড়ছে বলো, প্রেমসে বলো, একেবারে রাধারানীর মতো সরল মনে ভুলে বালে শীতে সাদি ওহে সবসে নেয়ারি নেয়ারি এসে নহে সাধারণ রানী। রাধারানী ভুলে বালা শীতে সাদা, সরলতা বৈষ্ণবতার গুণ। এই জন্য রাধারানীর মতো সরল মনে সহজ মনে প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার আমরা সবাই গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বল প্রেম সে প্লিজ সিঙ্গিং এন্ড
dancing Hare Krishna Mahamantra and pass extreme happy Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare समर्पण होक नीताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नीताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Nitai gaura nitai nitai gaura hari bol hari bol hari bol gaur premanande tin din bepi সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে আজকের এই প্রারম্ভিক রজনীতে যারা দূর দূরান্ত থেকে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে ভগবানের অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার নিমিত্তে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল ডাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হৃদয় থেকে, ভালোবাসা জ্ঞাপন করছি অমৃতের সন্ধানে সুরিদ সঙ্গ। চমৎকার নাম। যে সকল আমার বয়সী কিংবা তার চেয়ে কিছু কম তরুণ কিংবা যুবক, তারা এই অপ্রাকৃত কথা শ্রবণের পরিবেশ করিয়েছেন, সেই অপ্রাকৃত স্মরণ মনন্ততা আস্বাদনের পরিবেশ সবাইকে করিয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খুবই আনন্দ হৃদয়ে মাঝে উদিত হয়েছে
এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রারম্ভিক ক্ষণে আপনাদেরই জনপ্রতিনিধি রূপে যিনি চেয়ারম্যান রূপে দায়িত্ব পালন করছেন তিনি এসেছেন অনুষ্ঠানটিতে, ওনাকেও আমরা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের নিমিত্তে আমন্ত্রণ করব। উনি কিছুটা সময় ওনার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করবেন। তবে একটু মনে রাখা আবশ্যক, আমাদের ধর্মীয় একটা সিস্টেমিক পদ্ধতি আছে, ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে এরপর আর কোনো কাজ করা যাবে না, এটা ভগবানের কথার চরণে অপরাধ হয়। চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই ধর্মপ্রাণ মানুষ, আমরা ওনাকে আমন্ত্রণ করছি এবং বাকি দুদিনও যেন আমরা ওনার সৌজন্য সাক্ষাৎ পাই। কারণ আমাদের ধর্মীয় যে রীতি, যখন গীতা পাঠ শুরু হয়ে যাবে এই পাঠের মাঝে যদি পাঠ বন্ধ রেখে কোনো কাজ করা হয় এটা গুনাহ হয়, এটা আমাদের ধর্মের একটা সিস্টেম। কিন্তু উনি সম্মানীয় ব্যক্তি, আমি ওনাকে আমন্ত্রণ করছি। তবে এই বিষয়টা পরবর্তীতে জনপ্রতিনিধিকে সামগ্রিকভাবে মূল্যায়ন রাখলে আমরা সচেষ্ট হব। হৃদয়ের কিছুটা অভিব্যক্তি প্রকাশের জন্য যিনি প্রতিনিধি রূপে আছেন আমরা ওনার কাছে আমরা যাচ্ছি। মাইক্রোফোনটা দিয়ে দাও।